উত্তর গুয়াহাটির ভুয়া চিকিৎসা প্রতিষ্ঠানত আরক্ষীর অভিযান। এগারী চিকিৎসক সহ ছয়গী নার্স আর স্বাস্থ্যকর্মীকে আটক করেছে আরক্ষী। উত্তর গুয়াহাটির ফুলুঙত রুদ কিয়র নামৰ ভুয়া চিকিৎসা ক্লিনিক খুলি চিকিৎসার নামত জনসাধারণক চলাই আহিছিল লুণ্ঠন। আরক্ষী আটক করা চিকিৎসকগীর নাম হয়েছে ডাক্তার অনিল কুমার ভাগবতী। রোগীর জীবনের হেতালি খেলি রুদ কিয়র ক্লিনিকে দীর্ঘদিন ধরে উত্তর গুয়াহাটিত চলাই আহিছিল চিকিৎসার নামত রমরমিয়া কোলা বেহা। ভুয়া চিকিৎসা প্রতিষ্ঠানটির ভুল চিকিৎসার পার্শ্বক্রিয়া হয়ে অসুস্থ হয়েছিল মঞ্জু বড়ো নামৰ এগৰাকী মহিলা। মঞ্জু বড়ো নামৰ মহিলাগৰাকী অসুস্থ হওয়ার পাছতেই পোহৰলৈ আহিছে রুট কিয়র ক্লিনিকৰ ভয়ঙ্কর তথ্য। গুৱাহাটীর এলচিডি নামৰ লেবরেটরির নাম ব্যবহার করে রোগীক চিকিৎসা কৰি আহিছিল ভুয়া ক্লিনিকখনে। ক্লিনিকখনত বেআইনিভাবে রোগী চোৱাৰ গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল আর তারপিছতে আরক্ষীয়ে অভিযান চলাই এগৰাকী চিকিৎসক সহ নগৰাকী নার্সক আটক করেছে। আগতে আছিল নাকি? আগতে নাছিল। কেতিয়া পৰা হল এটো? ঔষধ খোৱাৰ পিছত হৈছে। কোৰ ঔষধ খাইছিলে? ৰতকে আৰু এটা অসুবিধা মানে হতে ঔষধ কিবা কিনি লিখি দিছে, লিখি দিয়াৰ পিছত এটা খালে খাৱাৰ পিছত গাছ বেছি খুলি গ'ল। চকুৰ অলপ কমপ্লেইন কৰিলে চকুটো এতিয়া আন্ধাৰ আন্ধাৰ অলপ দেখা পায়। কোনজন ডক্টৰক দেখাইছে? ডক্টৰজনৰ নাম নাজানো, আহিলে টাইমতে আহে সদায়। এই ক্লিনিকখনৰ নাম কি জানে? সেইখন এই ৰোড কেয়াৰ। ৰোড কেয়াৰ নৰ্থ গুৱাহাটী তাৰমানে ঔষধ ইয়াত চিকিৎসা কৰাৰ পিছত ৰিয়েকশ্যন হৈছে। হয় হয়, ইয়াতে